হঠাৎ করে একটা সময় যদি আপনি সামান্য একটু মানে কষ্টে থাকেন আপনার কাছে ওইটাই অনেক বড় কিছু মনে হবে। আর তখনই অনেকেই অনেক চিন্তা ভাবনা করবো এই দুনিয়া থেকে সই লাগিলে ভালো হইতো এরকম, যার কারণে আল্লাহ কি করে আপনার কিছুদিন সুখে রাখবে আবার আল্লাহ নিজের ইচ্ছাই আপনার একটুকা কষ্টে রাখবে। কষ্ট জিনিসটা কি এটা জানেন বোঝেন শিখেন তাইলে সুখের দেখায় আপনি থাকতে পারবেন মানে চলতে পারবেন। যার কারণে সুখ দুঃখ কষ্ট এগুলা নিয়েই হয়েছে মানুষের একটা জীবন। যত করিবতি আসুক তার জীবনেও কষ্ট আছে। তারপরে যত গরিব মানুষ যত মানে অভাগার একটা মানুষ হোক তার জীবনেও সুখ আছে, নাই যে তা না, তার জীবনেও সুখ আছে। একদিন হোক বা দুই দিন হোক একদিন হলেও সুখ আছে, হয়তো বা তার টাকা পয়সা নাই ওই দিকে সুখ নাই, তিন বেলা ঠিক মতো খাইতে পারে না, তারপরেও তারে মানে আমরা যে গাইলে হয়তো বা আমরা জানতে পারবো না, কিন্তু সে জানে যে তার ভিতরে কোনো একদিক থেকে মানে সুখ আছে। আবার যার টাকা পয়সা আছে তার সব কিছুই আছে কিন্তু কোনো একদিকে তারও কষ্ট আছে। তো আল্লাহ আপনাকে সুখেও রাখবে কষ্টেও রাখবে, আপনাকে সুখ জিনিসটাও দেখা দিবে বুঝতে দিবে জানতে দিবে সুখে থাকতে দিবে, আবার আপনাকে কষ্ট কষ্টের ভিতরেও ফালায় রাখবে, কষ্ট আপনাকে দেখাবে দেখবেন যে কষ্ট কিরকম আল্লাহ সব কিছুই দিবে। কিন্তু কোন সময় কি দিবে সেটা আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না, কিন্তু দিবে অবশ্যই। হয়তো বা এখন সুখ দিতেছে এতটা খুশি হইেন না যে আমার জীবনে এত সুখ শান্তি, হ্যাঁ লাভ নাই, সেকেন্ডের ভিতরে দুঃখ হতে পারে। আবার আপনার ভিতরে এত কষ্ট আপনার কাছে মনে হইতেছে এই দুনিয়ায় আমি থাকবো না এরকম মনে হইতেছে, তো মনে হইতেছে মনে করবেন না যে আমার এত কষ্ট এটা ওইটা, সেকেন্ডের ভিতরে আপনার কষ্ট নাও থাকতে পারে জীবনে সুখ আসতে পারে। নিজেকে সুন্দরভাবে রাখার চেষ্টা করেন, সুন্দরভাবে থাকার চেষ্টা করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, দুঃখ আছে সমস্যা নাই সুখ আসবে, বা সুখ আছে এত হাইসা লাভ নাই কষ্ট আসবে, হ্যাঁ তো সব কিছুরই দেখা পাবেন। আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়া আল্লাহর উপর ভরসা রেখে চলাফেরা করেন, নিজেকে ভালো রাখেন, সব কিছুরই দেখা হবে সব কিছুই পাবেন। মানুষের সাথে ওইরকম ভাবেই চলাফেরা করেন যাতে কোনোদিন ঠেকতে না হয়। আজকে সুখে আছেন দেখা যে আপনার পাশের জনকে অবহেলা করতেছেন, এটা মনে রাখেন যদি আপনার কষ্ট হয় বা তার জায়গায় যদি আপনি থাকতেন তো ওইরকম ব্যবহার আপনার সাথে করতো তখন আপনার কিরকম মনে হইতো। তো এগুলা মনে রাখা চিন্তা ভাবনা কইরা চলাফেরা করেন, জীবনে বড় হন, সবার দোয়া রইল, আমাদেরও দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও জানি হ্যাঁ দুঃখ কষ্ট সুখ শান্তি এর ভিতর দিয়ে জানি আমাদের জীবনটা পার করতে পারি। হ্যাঁ তো ছোট মানুষ কথা অনেক ভুল হতে পারে, মানে কতটুক সঠিক কত কি ওইরকম জানি না, তবে আমি যেটুক বুঝি যেটুক জানি আমি সেইটুকুই বলছি, তবে যদি ভুল থাকে তাহলে কিছু করার নাই ক্ষমা চোখে দেখবেন, আর যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে কমেন্টে বলবেন, না ওইটুকু আপনারা নিজেরা নিজেরাই ই করে নেবেন। আর কি বোঝার মধ্যে বুঝলি অনেকেই বুঝবো, বোঝার মধ্যে না বুঝলে কি বুঝবো, কথা বলে কিন্তু রাইট বলছে স্যার। কথায় আছে সব কিছুই বুঝতে পারি সব কিছুই বুঝি সব কিছুই জানি কিন্তু পালন করতে পারি না। এই যে বললাম যে আপনি সুখে আছেন তাই আপনার মানে কারোর
তো দর্শক ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে।